Assalamualaikum. Hello everyone. আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ফেসবুকের চমৎকার পাঁচটি ট্রিক্স সম্পর্কে জানাবো যেগুলো অ্যাপ্লাই করে আপনার ফেসবুককে আরো আপনি চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন. So let's check it out. সো আমাদের প্রথম ট্রিক্সটি যেটা হবে সেটা হচ্ছে ফেসবুক স্টোরির উপরে বা মেসেঞ্জার স্টোরির উপরে. মেসেঞ্জার স্টোরিতে বা স্টোরিতে কিন্তু আমরা 15 সেকেন্ডের উপরে কোনো ভিডিও কিন্তু আমরা সরাসরি আপলোড করতে পারি না. সো এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে আপনি চাইলে 15 সেকেন্ডের উপরে 1 মিনিট বা 2 মিনিটের ভিডিও আপনি সেখানে আপলোড করতে পারবেন. এর জন্য আপনাকে যে কোনো একটা ইনবক্সে যেতে হবে মেসেঞ্জারে, তারপর এখান থেকে গ্যালারি ওপেন করতে হবে, তারপর সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করতে হবে. আমরা সেন্ড না করে এডিটে ক্লিক করব এখান থেকে. তারপর এখানে ইওর স্টোরি বলে একটা অপশন আমরা পাশে দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করেন তাহলে এই 2 মিনিটের ভিডিওটা কিন্তু স্টোরি হিসেবে আপলোড হয়ে যাবে. নাম্বার 2, রিয়াকশন হাইটস. তো এই আইডিতে আসলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই পোস্টগুলোতে কতটা লাইক এসছে সেটা কিন্তু আমরা নর্মালি দেখতে পাচ্ছি না. সো আপনি যদি চান লাইক হাইড করতে তাহলে সেটিংসে চলে যান, দেন এখান থেকে আপনার প্রোফাইলে চলে যেতে হবে, তারপর নিচে চলে আসতে হবে আপনাকে একটু, রিয়াকশন প্রিফারেন্স এটাতে আমাদেরকে চলে যেতে হবে, দেন এটা আমাদেরকে এখান থেকে এনেবেল করে দিতে হবে, তাহলে আমাদের রিয়াকশন অ্যামাউন্ট কিন্তু হাইড হয়ে যাবে. সো নাম্বার 3, লিঙ্ক টু ব্রাউজার. ফেসবুকের কোনো লিঙ্কে যখন আপনি সরাসরি ক্লিক করেন তখন কিন্তু ফেসবুকের দেওয়া ব্রাউজার দিয়ে ওপেন হয়, যার জন্য দেখা যায় অনেক লিঙ্ক ঠিকঠাক কাজ করে না. তো ফেসবুকে কিন্তু এমন একটা সেটিংসই আছে যেটা অন করে রাখলে আপনি যেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কটি আপনার পছন্দের ব্রাউজার দিয়ে ওপেন হবে. এর জন্য আবার আমাদেরকে সেটিংস থেকে আমাদের এই প্রোফাইলে চলে যেতে হবে, দেন নিচে আসলে এখানে আমরা মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট বলে একটা অপশন পাবো, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে, দেন এখান থেকে লিঙ্কস ওপেন এক্সটার্নালি এটা আমাদেরকে অন করে দিতে হবে. এর পরের ট্রিক্সটি হচ্ছে আনসেন্ট মেসেজ. এর জন্য নোটিসেভ অ্যাপটিকে ইনস্টল করতে পারেন. এই অ্যাপটিকে ইনস্টল করার পর এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন, এরপর আপনাকে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করতে হতে পারে, তারপর এখান থেকে আপনাকে নোটিসেভ অ্যাপটিকে এখান থেকে অ্যানেবেল করতে হবে. তারপর এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আনসেন্ট মেসেজগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে. এইমাত্র আমাকে একজন মেসেজ করেছে মেসেঞ্জারে, যেটা হচ্ছে সে আনসেন্ট করে রেখেছে, যেটা আমরা কিন্তু এই অ্যাপের সাহায্যে দেখতে পাচ্ছি. সো এই অ্যাপটি ইনস্টল করা থাকলে কেউ একজন যদি আপনাকে মেসেজ করে সেটাকে আনসেন্ট করে দেয় তাহলে আপনি এই অ্যাপের সাহায্যে কিন্তু সেটা দেখে নিতে পারবেন. সর্বশেষ রয়েছে রিকোয়েস্ট ক্যান্সেলের জন্য ফ্রেন্ড থেকে আপনাকে চলে যেতে হবে সি মোরে, এটাতে ক্লিক করার পর আপনাকে যেতে হবে এখান থেকে 3-ডট মেনুতে, দেন এখানে আপনি দেখতে পাবেন ভিউ স্যান্ড রিকোয়েস্ট, এটাতে আপনি ক্লিক করুন. তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি যতগুলো রিকোয়েস্ট যাদেরকে পাঠিয়ে রেখেছেন এখন পর্যন্ত সেগুলো এখান থেকে চাইলে ইজিলি ক্যান্সেল করতে পারবেন. তো এই ছিল মূলত ফেসবুকের 5টি ট্রিক্স. আশা করি অনেকগুলো আপনাদের জানা ছিল না বা অনেকে নতুন করে জানতে পেরেছে. দেখা হয়ে যাবে আপনার সাথে আমাদের পরবর্তী ভিডিওতে. সে পর্যন্ত ভালো থাকুন. আসসালামু আলাইকুম.